ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আমি স্মৃতি, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, আজকে থাকছে হোলি ব্লগ, মানে আজকে রং খেলা। তো দেখতেই পাচ্ছ রং আমার মাখা হয়ে গেছে, মানে ভেবেছিলাম রং মাখার আগেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু ওর বাবা বাইরে যাবে, ওর বন্ধুরা ক্লাব থেকে ডাকাডাকি করছিল, তো সেই জন্য বললো আগে তোমাকে রংটা দিয়ে দিই তারপর তুমি ব্লগটা স্টার্ট করো। তো ও রং দিয়ে চলে গেছে আমাকে, আর আমিও দিয়েছি, মানে আমার ওর বাবার সঙ্গে আমার রং খেলা হয়ে গেছে, পুরোটা হয়নি, এখনো বাকি আছে, আসল রং মাখাতে এখনো বাকি আছে। তবে মেন যে রং আমি যেগুলো মাখি আমি আবিরই ইউজ করি, কারণ রং খুব ছোটবেলায় ইউজ করতাম, কিন্তু রং মাখানো বন্ধ করে দিয়েছি, উঠতে চায় না আর ভীষণ অদ্ভুত একটা দেখতে লাগে, তো সেই জন্য আবির নিয়েই আমি যা কিনেছি সবটা আবিরই কিনেছি, আর এবার আবির নিয়ে বাইরে যাব। মাম্মামকেও রেডি করে দিয়েছি, ওকে ক্রিম টিম মাখিয়ে একদম রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে, মাম্মাম এবছর প্রথম রং খেলা দেখবে, আর আমিও এবার বাইরে যাওয়া বলে মানে তৈরি হয়ে গেছি। এই দেখো আমি ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি, এবার আমিও যাব বাইরে। তো চলো আজকে হোলিতে আমরা কী কী করছি, কীভাবে এনজয় করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো এবার বাইরে যাওয়া যাক। হ্যাপি হোলি, এদিকে হ্যাপি হোলি, রং খেলছে এখন এখানে। ওকে ভাই একটা দিয়েছে কিনে পরে নে, দেখি 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 আমার দিকে, দেখি আমার দিকে, উই উই উই। আমাদের খানিকটা রং খেলা হয়েছে, মা মেয়ে আমার সব রং ফেলে দিয়েছে, জল না দিয়ে সঙ্গে যাচ্ছে, চলো বাড়ি, বাড়ি গিয়ে আর মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আবার আসবো। মা হাই করো, বলো হাই, এদিকে 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 এই দেখো বৌদি। তো আমাদের কিছুটা রং খেলা হয়েছে, হাফ রং খেলে আমি ঘরে ঢুকে পড়েছি, মানে মামামকে ঘরে ঢুকিয়ে দিয়ে গেলে, মুখে আর বের করছি না, ওকে সবাই অনেক রং মাখাচ্ছে, আর এখনও আমার থালায় রং, সব রং মানে মিশে গেছে একসঙ্গে, তো এরমই অবস্থা। বাকি এবার আমরা বড়রা রং খেলবো, আমরা বাইরে যাচ্ছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। জেলপি তুলেছে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ভালো করে ভালো করে। আমি ভূত না, আমার কেমন লাগছে বলো, রং খেলে কি অবস্থা, না কারু আছে আমাদের চুটকি, কিন্তু তিস্তা কিন্তু সব চিনে ফেলছে, কি অবস্থা। আমাকে দুলাল দিয়েছে এরকম করে,
রং মেখে ভূত হয়ে গেছি দেখতেই পাচ্ছ। এবার বাড়ি চলে এসেছি, এবার স্নান করে নেব। এখানে সব অবস্থা খারাপ, ন্যাংরা চোংরা যা ছিল বাইরে সব বের করে দিয়েছি, আর আমাকে পুরো ভূত করে দিয়েছে। এবার চান করব, চান করে পরিষ্কার হয়ে তারপর ভাত খাওয়া হবে, মামাকে ঘুম পাড়াবো, মামাকেও চান করাতে হবে। তো আবার তারপরে পরিষ্কার হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। হাই গাইস, তো আমার স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, আমার হাজবেন্ডেরও স্নান হয়ে গেছে, খালি মা এখনো করেনি। কারণ মা বললো মেয়েকে আজকে আমি খাইয়ে দিচ্ছি, আমি স্নান করতে গিয়েছিলাম, আমার টাইম লাগবে বলে মেয়েকে খাইয়ে দিয়েছি। আমার এখনো সিঁদুর পরা হয়নি, চুলটা একটু শুকোচ্ছিলাম। আর তো সকাল থেকে অনেক হোলি খেললাম, অনেক মজা হলো। তো সকাল থেকে আমাদের হোলি খেলাটা আমি কিভাবে মজা করছি সেটা দেখাবো বলি আজকে ব্লগটা করছিলাম। তো ব্লগটা আজকে আমি এখানে স্টপ করে দিচ্ছি, কারণ এরপরে দেখানোর মতো আর সেরকম কিছু নেই, কারণ এরপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলো আজকের মতো এটুকুই, টাটা।